হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে টেক মাহাদি 24 চ্যানেল থেকে স্বাগত। টেক মাহাদি 24 থেকে আমি মাহাদি হাসান বলছি। সবাই অবশ্যই আমার ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশাপাশি বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার টাইমলাইনে পৌঁছে যাবে। চলুন আজকে টপিক শুরু করা যাক। আজকে আমি টপিক হলো, অনেকে হয়তো ফেসবুক নেই, হয়তো এরকম লোক খুব কমই আছে, কিন্তু আপনি হয়তো অনেকে চাচ্ছেন যে আমি লিখবো বা আমি কোনো একটা ব্যাপারে পেজ খুলতে চাচ্ছি। বাট অনেকে হয়তো পেজ খুলতে চাচ্ছেন বাট আপনার পেজের লাইক বাড়াতে পারতেছেন না, আপনার পেজের ফলোয়ার বাড়াতে পারতেছেন না, তাদের জন্যই আজকের টপিকটা। দেখা যাবে আপনার ফেসবুকে, আপনার ফেসবুকে 5000 ফ্রেন্ড আছে, এটা কিন্তু অহরহ করা সম্ভব 5000 ফ্রেন্ড। অনেক লোকের, বিশেষ করে মেয়েদের আইডিগুলো কিন্তু 5000 ফ্রেন্ড করা রাতারাতির ব্যাপার। দেখা যায় আপনি একটা ফেসবুক, আপনি একটি পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন কিন্তু পেজে আপনি ফ্রেন্ড পাচ্ছেন, আপনার পেজে চাচ্ছেন যে আপনি লাখ লাখ ফ্রেন্ড বানাবেন। কীভাবে বানাবেন আমি আপনাদের একটু বুঝে দিচ্ছি। আপনি মনে করেন যে 20টা মেয়ে নাম দিয়ে 20টি আইডি খুলবেন, 20টি আইডি খুললে দেখবেন আপনার 5000 ফ্রেন্ড, হয়তো বেশি না, এক মাসের ভিত্তিতে দেখবেন আপনার, এক মাস লাগবেও না, 10-15 দিনে দেখবেন আপনার প্রত্যেকটা আইডিতে 5000 ফ্রেন্ড হয়ে গেছে। হয়ে গেলে আপনি কী করতে পারেন, ওই ফ্রেন্ডগুলোকে আপনি প্রত্যেকটা পেজকে আপনি একটি পেজে রূপান্তর করতে পারেন, পেজে রূপান্তর করে সব কটাকে একটা পেজে কনভার্ট করতে পারেন। তবে আপনার ওই ফেসবুকের যে ফ্রেন্ডগুলোকে আপনি পেজে কীভাবে কনভার্ট করবেন, আপনার ওই ফ্রেন্ড আপনার ফেসবুক প্রোফাইলটাকে কীভাবে পেজে রূপান্তর করবেন, ওটাই আজ আমি আপনাকে শেখাবো। এবং আপনার যেই আপনার ফেসবুক বন্ধুগুলোকে আপনি কীভাবে আপনার ওই পেজে নিয়ে আসবেন। চলুন তাহলে শুরু করি। আপনি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন, সেটা ক্রোম হতে পারে, গুগল হতে পারে, যেটা হোক একটা হলেই হবে। তুমি সিলেক্ট করার পর আপনি ওখানে লিখবেন, সার্চ বক্সে লিখবেন www.facebook.com। সার্চ দিলে হয়তো আপনার ওখানে ইমেল আইডি দেন পাসওয়ার্ড চাইবে, আপনি ওখানে ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে যাবেন। দেন দেখুন এবার আপনি কী করবেন, আপনি এটাকে যেহেতু আপনার ডেস্কটপ মোডে লাগবে, যাদের হয়তো কম্পিউটারে করবেন তাদের জন্য ইজি, মোবাইলে করলে অবশ্যই ডেস্কটপ মোডে করে নেবেন। দেখুন এখানে তিন দাগওয়ালা যে বাটনটা আছে, দেখুন ওখানে আমি চিহ্ন দিয়ে দিচ্ছি, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ডেস্কটপ সাইট এই অপশনটা আছে, আপনি এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। দিয়ে দিলে দেখুন এখানে ডেস্কটপ মোড হয়ে যাবে। ডেস্কটপ মোড হয়ে যাওয়ার পর আপনি কী করবেন, এখন আপনার সার্চ বক্সে আপনি, আমি একটা ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্কটা আপনি কপি করে নিতে পারেন, বা আপনি ডিসক্রিপশন বক্সে থেকে সোজা সরাসরি আপনি চলে যেতে পারেন আপনার ব্রাউজারে, তাও সমস্যা নেই। এবার আপনি ইন্টার বাটন ক্লিক করবেন, ইন্টার বাটনে প্রেস করার পর দেখুন আপনার এরকম একটা পেজ আসবে, এরকম একটা পেজ আসবে। পেজ আসার পর আপনি দেখুন এখানে প্রত্যেকটা পড়ে নিতে পারেন, সমস্যা নেই। এই যে দেখুন লেখা আছে ক্রিয়েট এ ফেসবুক পেজ বেসড অন ইউর প্রোফাইল, দেখুন এখানে গেট স্টার্ট নামে একটা অপশন আছে, আপনি এটা এখানে ক্লিক করবেন, এই অপশনটাতে ক্লিক করবেন, ক্রিয়েট এ ফেসবুক পেজ এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন কী লেখা আসছে, দেখুন গেট স্টার্টেড, আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন লেখা আছে দিস মে টেক 5 থেকে 10 সেকেন্ড ওয়েট করবেন। দেখেন ওয়েট করার পর আপনার ফেসবুক প্রোফাইলটা কিন্তু আপনার পেজে রূপান্তর হয়ে গেছে, ঠিক আছে। দেখুন আমার কিন্তু এটা আবার আপনার ফেসবুকের মতো চলে আসছে, যদি এখানে আসে আপনি কী করবেন, এখানে দেখুন এখানে এমটা কেটে দিয়ে আপনি ওয়েব লিখে দিতে পারেন, ওয়েব ফেসবুক, তাহলে সমস্যা হবে না। দেখুন আমি একটু আগে যেই পেজটা ক্রিয়েট করলাম ওই পেজটা আমি দেখি কীভাবে আপনি আপনার ফেসবুকের সব ফ্রেন্ডগুলোকে আপনি পেজে নিয়ে আসতে পারেন। দেখুন এখানে উপরে দেখুন অনেকগুলা বাটন আছে, দেখুন পেজ, ইনবক্স, নোটিফিকেশন, ইনসাইট, পাবলিশ টুল, তারপর দেখুন প্রোফাইল টু পেজ টুল, এই অপশনটাতে আপনি যাবেন। এই অপশনটাতে যাওয়ার পর দেখুন এখানে কী কী আছে, ক্যাটাগরি লোকাল বিজনেস, আপনি ক্যাটাগরি আপনি যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন, আপনি লিখতে পারেন নেম,
নেম অবশ্য চেঞ্জ করা একটু অসাধ্য, তাই আপনি যদি নেম চেঞ্জ করতে চান আগে আপনার ফেসবুকটাকে নাম চেঞ্জ করে নেবেন। নাম চেঞ্জ করে তারপর আইডিটা খোলাই মনে হয় ভালো, যদি আপনি নেম চেঞ্জ করতে চান। দেন আপনি এখানে আপনার অ্যাড্রেস লিখতে পারবেন, ফোন নাম্বার দিতে পারবেন, শর্ট ডিসক্রিপশন বা আপনার ডিসক্রিপশন বক্স, আপনার ব্যাপারে একটা ডিসক্রিপশন বক্স দিতে পারেন, আর না দিলেও সমস্যা নেই। দেন আপনি আপনার এই নেক্সট যে বাটনটা আছে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আপনার আপনার ফেসবুক, আমার যেহেতু আমি করার জন্য করছি তাই এখানে আমার ফ্রেন্ড নেই বেশি, মাত্র 6টা ফ্রেন্ড আছে। আপনি চাচ্ছেন যে আপনি সব ফ্রেন্ডগুলোকে একবারে নিয়ে, আপনি আমার এখানে 6টা আছে বলে আমার হচ্ছে হয়তো এরকম ভাববেন না, আপনার 5,000 থাকলে 5,000ও হবে, 10,000 থাকলে 10,000ও হবে। আপনি এখানে অল ফ্রেন্ড এখানে সিলেক্ট করতে পারেন বা সিলেক্ট অল এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করার পর আপনি এখানে দেখুন নেক্সট যে বাটনটা আছে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সব কটা ফ্রেন্ড কিন্তু আপনার পেজে চলে গেছে। এবার আপনি ফিনিশ যে বাটনটা আছে এটাতে ক্লিক করবেন। ফিনিশ বাটনটা ক্লিক করার সাথে সাথে আপনার ফেসবুক পেজে আপনার সব ফ্রেন্ডগুলো কি আপনার ফেসবুকের প্রোফাইলে যে কটা ফ্রেন্ড ছিল বা সব ফ্রেন্ডগুলো কিন্তু আপনার পেজে রূপান্তর হয়ে গেছে। এখানে আপনার 5,000 হতে পারে, এখন আপনি আপনার কভার ফটো চেঞ্জ করতে পারেন, সব কিছু চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। দেখুন আপনি এখানে ফ্রেন্ডগুলো দেখেন, সি অল ফ্রেন্ড। দেখুন আপনার ফেস আমার ফেসবুকে কিন্তু 6টা ফ্রেন্ড ছিল, এখানেও আপনার কি 6টা ফ্রেন্ড আছে। যদি এটা ডেস্কটপ মোড হয়তো তাই উঠতেছে না, আপনি আপনার মোবাইল দিয়ে সুন্দর করে দেখতে পাবেন। আশা করি সবাই ভালো থাকবেন, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।